হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, তো ঠান্ডায় আশা করছি নতুন নতুন এবছরে ঠান্ডা সবাই খাওয়া দাওয়া শুরু করে, মানে শীতের তো আলাদাই একটা খাওয়া দাওয়া থাকে, তো সবাই খুব এনজয় করছো। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো, আর সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা চলবে না, এন্ড পর্যন্ত দেখতে হবে। তো দেখো, আমি কিন্তু পুরো মানে আজকে পুরো একটা বাজারের ব্লগ দেখাচ্ছি, শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের হাবড়ার পুরনো কালীবাড়ির বাজার। আর তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার প্রিয়াঙ্কা দি হঠাৎ করে বাজারে গিয়ে কী করছে। আর এটা দেখো, এটা কিন্তু শঙ্কর মাছ, তোমরা যারা যারা চেনো না এখন কিন্তু দেখে নাও, শঙ্কর মাছ খেতে কিন্তু ভীষণ ভালো। আর আজকের যেই জন্য আর কি, মানে আর কি এত তোড়জোড়, এত কেনাকাটা করতে এসেছি বাজারে, সে কারণটা বলি। সেটা হচ্ছে, তার আগে বলে দিই, এটা হচ্ছে 24শে নভেম্বরের ভিডিও, 24শে নভেম্বরের ভিডিও, কারণ 24শে নভেম্বরের দিন আর কি বাজার ঠাজার করতে বেরিয়েছিলাম। কারণ হচ্ছে 25শে নভেম্বর আমার মাতৃত্বের 2 বছর। হ্যাঁ বন্ধুরা, তার মানে তোমরা বুঝতেই পেরেছো, আমার মেয়ের 2 বছরের জন্মদিন। তো বড় করে কোনো সেলিব্রেশন করছি না, তবে ঘরোয়া করব, ঘরেই করব, কিন্তু মানে সব কিছু দিয়ে সাজিয়ে ঠাজিয়ে দেবো। তো তার জন্যে আর কি সব মাছ মাংস টাংস নিতে এসেছি। আর এটা হচ্ছে আমাদের হাবড়ার মাছ বাজারের, মানে পুরনো কালীবাড়ির মাছ বাজারটা। তোমরা দেখো, মানে এত মাছ, এত মাছ, মানে সব মাছের তো ভিডিও আমি করতেই পারিনি, কারণ ব্যস্ত ছিলাম বাজার করব বলে। এটা হচ্ছে ভোলা মাছ, তেলে ভোলা। আর এটা হচ্ছে পদ্মার ইলিশ, মানে তোমরা না আসলে বুঝতে পারবে এই মাছ বাজারে যে কত মাছের ভ্যারাইটি আছে, মানে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। যারা মাছ লাভার, ফিশ লাভার যেটা বলে, মানে মাছ না হলে যাদের চলে না, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তো যাই হোক, মেয়ের জন্মদিন বলে কথা, আর ভালো মন্দ রান্না হবে না, এটা হয় জানো তো বন্ধুরা। আমার নিজের জন্মদিন নিয়ে না কখনো কোনোদিনও, মানে ছোটোর থেকে কোনোদিনও কোনো এক্সাইটমেন্ট ছিল না, বেশ জন্মদিন হবে এই হবে কোনো দিনও ছিল না। কিন্তু যবে থেকে মা হয়েছি, মানে আগের বছর এবছর আমি নিজে দেখেছি, বেশ আলাদা 2-3 মাস আগের থেকে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। হ্যাঁ, অনেক বড় করে এখনও অবধি করিনি, কিন্তু তার মধ্যেও মানে মেয়েকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া ঠেওয়া এগুলো করেছি। তো এখান থেকে আর কি, মানে মাছ বলতে কাতলা মাছ, তারপরে ইলিশ মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ, এগুলো সব নিয়েছি। আর এটা দেখো শিঙি মাছ, পুরো একদম মানে জ্যান্ত জিওল মাছ যেটা বলে, কই মাছগুলো দেখো পুরো লাফাচ্ছে, মানে এত টাটকা ফ্রেশ মাছগুলো। তারপরে এখান থেকে একটা মানে 3 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়েছিলাম। এই যে দেখো, এই কাকুটা মাছটা কাটছে আর আমি ভিডিও করছি। আর এত দেখে লোভ হচ্ছিলো কাঁকড়া মাছগুলো দেখে, কি বলবো, কিন্তু কাঁকড়া মাছগুলো নেওয়া হয়নি। আর এখানে নিয়েছি হচ্ছে একটা ইলিশ মাছ, কারণ মেয়ে বলেছে ইলিশ মাছ খাবে, মানে বলতে তো পারে না, ইলশা মাছ ইলশা মাছ বলে, তো এখানে তাই মেয়ের জন্য নিয়েছি ইলিশ মাছ। আরও কিছু সবজি টবজি নিয়ে এগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে এখন বাড়িতে, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার আসব মাটন নিতে, কারণ সব কিছুই কেনাকাটা করে রেখে দেব, যাতে পরের দিনকে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো প্রথমে তো বাজারে গিয়ে তারপরে একবার বাড়ি গেছিলাম, গিয়ে সব কিছু রেখে এসেছি, কারণ অত বাজারপত্র নিয়ে না দেখবে হাঁটা চলা যায় না, খুব অসুবিধা হয়, কারণ শুধু তো মাছ না আরও অনেক কিছু সবজি বাজারও করতে হবে। তো এখান থেকে দেখো পার্শে মাছও দেখেছিলাম, পার্শে মাছও নিয়েছি। আর এখানে দেখো পুঁটি মাছগুলো, আমার কাঁকড়াগুলো দেখি, মানে এখন দেখছি আর মনে হচ্ছে ইস্কটা নিয়ে আসলে ভালো হতো। চারিদিকে শুধু দেখো মাছ আর মাছ। এই যে দেখো, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, তারপরে ছোট রুই মাছ, পুঁই কি বলে পুঁটি মাছ, তারপরে দেখো এখানে সবজিগুলো দেখো, লাল শাক থেকে শুরু করে মানে কত সবজি, মানে সবজির ভ্যারাইটি, মানে এক সেভারকার এক সবজি পাবে, মানে কোনো সবজির খামতি হবে না, এত ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সবজি এখানে পাওয়া যায়, মানে কি বলবো, মানে
যা দেখবে সেটাই তোমার নিতে ইচ্ছা করবে, এখানে সবজিগুলো এত ভালো। তারপরে নিয়ে নিয়েছিলাম মিষ্টি, আর এটা হচ্ছে আমাদের হাবড়া জনতা মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে নিয়ে নিয়েছিলাম মিষ্টি মেয়ের জন্য 5 রকমের মিষ্টি, আর নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য মিষ্টি, আর মানে নিজেরা খাওয়া দাওয়া করবো তো তার জন্য রসগোল্লা নিয়ে নিয়েছিলাম। তো এখানে মিষ্টিগুলো দেখে না এখন ভিডিও করছি আর লোভ লাগছে, মনে হচ্ছে যদি একটু পেতাম না খুব ভালো হতো। মিষ্টি দেখলে আমার এত খেতে ইচ্ছা করে, মাঝে মধ্যে এত ক্রেভিং হয় কি বলবো। তারপরে নিয়ে নিলাম হচ্ছে মাটন। তো এখানে দেখো মাটনটা হয়তো এরকম মানে যারা খাও না তাদের হয়তো দেখতে খারাপ লাগবে, কিন্তু মাটনটা এত ভালো ছিল মানে বলার মতো না। এখান থেকে নিয়ে নিয়েছিলাম 3 কেজি মতো মাটন। তো এই পুরো জন্মদিনে বাজারঘাট পুরো কমপ্লিট। তারপর রাত 12টার সময় আমার পাখিকে একটু ছোট্ট একটা কেক কাটিং করিয়েছিলাম, পাখিকে দিয়ে, পাখি ঘুমিয়ে গেছিলো পাখিকে টেনে তুলে, তারপরে ওকে দিয়ে কেক কাটিয়েছি, তারপরে একটু আমরা বাজিও ফাটালাম। তো চলো নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, স্কিপ করো না, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর অবশ্যই আমার মেয়ের জন্যে তোমরা সবাই প্রে করো, ও যাতে অনেক ভালো থাকে, সুস্থ থাকে, যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো চলো সবাই খুব ভালো থেকো, টাটা।